হ্যালো বন্ধুরা, সবাইকে তিথির রান্নাঘরে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আবার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আমি চেষ্টা করছি বাঙালির হারিয়ে যাওয়া রেসিপিগুলো আপনাদের মাঝে নতুন করে তুলে ধরতে, যেগুলো স্বাদে অনন্য এবং পুষ্টিগুণে ভরপুর। তারই ধারাবাহিকতায় আমি আজ নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে কলার মাজার রেসিপি। এজন্য আমি কলার মাজাগুলোকে কুচিয়ে নিয়েছি, তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি কলার মাজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। লাগছে মুসুর ডাল। আমি ভালোভাবে মুসুর ডালগুলোকে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ছোট দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। 3-4 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। আমাদের লাগছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ফুড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, লবণ, রান্নার রেগুলার তেল। প্রথমেই আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটি সামান্য গরম হয়ে এলে আমি এতে 2টি তেজপাতা, 3টি শুকনো মরিচ দিয়ে ফুড়ন দিয়ে নিব। তারপর সামান্য ভেজে নিব যাতে তেলের মধ্যে ফুড়নের গন্ধটা চলে আসে। তারপর দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলি। দুই এক মিনিট আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলোকে আমি আবার একটু ভেজে নিব। তারপর ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। মসুর ডালগুলোকে আমি সামান্য ভেজে নিব। দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে যোগ করে দিব সামান্য মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য আমি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। খুব বেশি পরিমাণে পানি দিব না, ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই দিব। আমরা ডালটা সামান্য ফাটা ফাটা করে নিব। দেখুন, এরকম ফাটা ফাটা করে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া কলার মাজা। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কলার মাজাগুলো। ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার 3-4টা কাঁচামরিচ দিয়ে নিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে আমার আজকের রেসিপিটি। আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে নিচ্ছি। এবার হালকা হাতে ধনে পাতা কুচিগুলো মিশিয়ে দিলাম।
এরই সাথে সাথে তৈরি হয়ে গেল আমাদের আজকে মসুর ডাল দিয়ে কলার মাজার রেসিপিটি। দেখুন যখন এভাবে শুকিয়ে আসবে তখন আমরা তুলে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন, এবং এরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। এতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা পাব। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে।